বৈরী আবহাওয়ার কারণে উত্তাল বঙ্গোপসাগর। উপকূলবর্তী এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত, তাই সাগরে জাল ফেলতে পারছেন না জেলেরা। এরই মধ্যে মঙ্গলবার সকালে সাগর থেকে তীরে ফেরার পথে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় এভি আনোয়ার ও এভি সুজন নামের দুইটি ট্রলার। তাতে থাকা সব জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন এভি আনোয়ারে থাকা সিরাজ মুন্সি নামের এক জেলে। এছাড়া ডুবে যাওয়া ওই ট্রলার দুটি ছাড়াও বেশ কয়েকটি ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি তাদের। যে বোটটা পড়ে গেছে আমরা একলগে সবাই চাপ দিছি, চাপ দেওয়ার পরে মানে জাপ দেওয়ার সময় একত্র ছিলাম, কিন্তু জাপ দেওয়ার পরে বড় বড় তুফান, এক একজন এক এক দিক গেছি। অনেকগুলি ট্রলারের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, এরা কোথায় আছে। 65 দিনের নিষেধাজ্ঞার পর দুই সপ্তাহ না যেতেই বৈরী আবহাওয়ার কারণে নতুন করে বিপাকে পটুয়াখালীর জেলেরা। উত্তাল ঢেউয়ের কারণে জাল ফেলতে না পেরে ট্রলার নিয়ে তীরে এসেছেন অনেকেই। কিছুদিন আগে 65 দিনের অবরোধ, জাল বাইতে পারিনি, এখন জাল বাই 1000 মধ্যে 100 জেলে মাছ পানি। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত নিরাপত্তার স্বার্থে জেলেদের সাগরে না যাওয়ার পরামর্শ মৎস্য বিভাগের। যারা এখনো ফেরেনি তাদেরকে বিভিন্ন প্রক্রিয়া ফেরত আনার চেষ্টা চলতেছে। সাগরের অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত সাগরে না যাওয়ার জন্য সকল জেলে ভাইদেরকে অনুরোধ করতেছি। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 49,000। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।